শাবনুর ছিল, মৌসুমী ছিল, পূর্ণিমা ছিল, পপি ছিল, আমরা অল্টারনেটিভ চয়েসে যেতে পারতাম। ছবির নাম হচ্ছে কাওরন বাজারের কারিনা। মহিলা রাজত্ব আর্টিস্ট হচ্ছে এই শাবনুর। শুধু নাচ গান রোমান্টিক ছবির দিন শেষ। শাবনুর এইবার যে গেল, মানে এবার যে আসলো আবার চলেও গেল, এর আগের বার যখন আসছে তখন সে ছবি করবে, তো আমি ছবি করবো, আমি একটা স্ক্রিপ্ট রেডি করলাম যে আসলে প্র্যাকটিক্যালি ওর সাথে অনেক কাজ হয়েছে, অনেক বড় আর্টিস্ট, ফিল্মে এই ধরনের এই লেভেলের আর্টিস্ট নাই, কোনো হিরোইন নাই, এটা আমাদের জন্য একটা কষ্ট, ইন্ডাস্ট্রি ডিরেক্টর প্রডিউসাররা মানে এই বিষয়ে খুব ক্লান্ত, কারণ একসময় আমাদের কাছে ছিল কি, শাবনুর ছিল, মৌসুমী ছিল, পূর্ণিমা ছিল, পপি ছিল, আমরা অল্টারনেটিভ চয়েসে যেতে পারতাম। এনিওয়ে তারপরে যখন ও বললো, এরপরে আমি একটা স্ক্রিপ্ট রেডি করলাম, ও ভয়াবহ স্ক্রিপ্ট, নামটা শুনলে অনেকে আমার সাথে যায় না বলবে, আমি ইতিমধ্যে আমি এটা শুনছি, ভাই এটা আপনার সাথে যায় না। আমি বললাম যে আমার সাথে যায় না, এইটা মাথায় রেখে তোমরা ছবিটা কমপ্লিট হোক, হ্যাঁ আমি এমন একটা সাবজেক্ট নিয়ে এই ছবিটা স্টার্ট, এটা আমার এই থার্ড ইনিংসের ছবি, এই থার্ড ইনিংসে এটা প্রথম ছবি ছিল, ছবির নাম শুনলে আপনি হাসতে থাকবেন, তো আমি একটা বিশেষ উদ্দেশ্যে প্রতিটি ঘরে প্রতিদিন যে সমস্যাটা সেটা নিয়ে আমি সাবজেক্টটা করেছি, মানে আপনি কোথায় আছেন, সুস্থ আছেন, অসুস্থ আছেন, কিন্তু আপনার ঘরের চুলায় রান্নাটা হবেই, এর কোনো বিকল্প নাই, সকালবেলা সবজি কিনতে হবে, মাছ কিনতে হবে, আনুষঙ্গিক সব কিনতে, কিন্তু আজকে 10 টাকা, কালকে 20 টাকা, এরপরের দিন ক 120 টাকা, এটার উপরেই আমার ছবি। ছবির নাম হচ্ছে কাওরন বাজারের কারিনা, মানে কারণটা হচ্ছে একটি মেয়ে, এমনি তো বাংলাদেশে এখন যেমন প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, আমার মনে হচ্ছে মহিলা প্রাধান্য বেশ ব্যাপারটা এখন বেশ, তো আমাদের তো পুরুষ সাম্রাজ্য রাজত্ব সব কিছু হচ্ছে, এখনও একটা মহিলা রাজত্ব করার মতো একটা আর্টিস্ট দরকার, তো মহিলা রাজত্ব আর্টিস্ট হচ্ছে এই শাবনুর। তবে একটা জিনিস বুঝতে হবে, শাবনুরের বর্তমান এইজ এবং ক্যারিয়ার, হ্যাঁ বিশেষ চরিত্র, আপনি যদি বলেন যে তা দিং ধিং তা দিয়ে নাচলো আর তাহলে তো হইল না, তো আমার কথা হচ্ছে যে অভিনয় প্রধান চরিত্র, আপনি বিশেষ মেসেজ নিয়ে একটা চরিত্র তৈরি হয়েছে, এগুলোর জন্য শাবনুর বেস্ট। আমি যখন একটা চিন্তাভাবনা নিয়ে মনে করলাম থার্ড ইনিংসটা শুরু করবো এটা দিয়ে, কিন্তু এই মোটকি যখন ইয়ে থেকে আসলো, অস্ট্রেলিয়া থেকে আসলো, আমি বললাম যে তুমি আমাকে বললে এক করলে আর কেমন বললো, আমাকে 2 মাস 3 মাসের একটা পিরিয়ড না, বেশ ঠিক আছে যাও, আবার অস্ট্রেলিয়া ব্যাক করেছে, আবার আসবে, তো এইটা হবে এখন সেকেন্ড ছবি, কারণ তার আগে জড়িয়া স্টার্ট হয়ে যাবে, জড়িয়া ইনশাল্লাহ আমরা আশা করি 2-এর মাঝখানেই ছবিটি শেষ হবে। স্যার হচ্ছে শাবনুর যেখান থেকে শেষ করেছিল, একটা স্টারডম নিয়ে শেষ করেছিল, তার যে স্টারডম বাংলাদেশ চলচ্চিত্রে বা সে যে জায়গাটা বহন করতো, এখন তাকে ফিরলে, আপনি বললেন যে গল্প প্রধান, নারী প্রধান আপনারটা ঠিক আছে, বা অন্যান্য চলচ্চিত্র যদি এখন ফিরতে চায়, তা কী পরামর্শ থাকবে, কী না না বিকে মানে কি অপেক্ষা করতে হবে, শাবনুরের জন্য এমন চরিত্র বানাতে হবে যে চরিত্রটা শুধু নাচ গান রোমান্টিক ছবির দিন শেষ, ওইটা এক সময় ছিল, এখন তাকে অভিনয় প্রধান ক্যারেক্টার, একটি চরিত্র, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্র, একটা বিশেষ ক্ষেত্রে অবদান রাখা একটি নারী চরিত্র, একটা রাজনীতিবিদের চরিত্র, এগুলো হবে তার ক্যারেক্টার। এবং আমি বিশ্বাস করি ও এত সুন্দরভাবে এই কাজগুলো করে, আমি দেখেছি ওকে অনেক কঠিন কঠিন, আমি তখনও কিন্তু পারফরমেন্স করার মতো কিছু জায়গা তাকে স্পেসগুলো জাস্ট জাজমেন্ট করা যে আসলে ওর রেঞ্জটা কী, তো চমৎকার, সে ভালো আমাকে সার্ভিস দিয়েছে অতীতে, যে ছবিগুলো বানিয়েছি চমৎকার কাজ করেছে, এবং আগামীতে আবারও কাজ করতে আসছে, আমি তাকে বলছি, কিন্তু ওই শাবনুরকে আমি এক্সপেক্ট করি না, এখনকার তোমার কিন্তু প্রত্যেকটি নোটেশন পারফেক্টলি করতে হবে, এবং চরিত্র অনুযায়ী, চরিত্রের এজ অনুযায়ী সব কিছু মাথায় রেখে কাটতে হবে, এটাই তো হবে, হবে হয়তো এখন হয়ে যেত হয়তো, এই জন্য এখন একটা সুবিধা হয়েছে যে এই 2 মাস পরে সে আসলে একটা মেন্টাল প্রিপারেশন, এখন গল্পটা তার মাথায় ঢুকে গেছে, কাজগুলো কীভাবে করবে সেগুলো মাথায় ঢুকে গেছে, এগুলো আর কি হয়ে যাবে ইনশাল্লাহ।